কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে চক বাজারে শিশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে 53,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার বিকেলে চকবাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। বন্ধ করেন বা না করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশ তাদের সহযোগিতা করে। অভিযানের সময় দেখা যায় শিশু খাদ্যের দোকানগুলোতে সাজানো শিশুদের নানা ধরনের লোভনীয় খাবার, চকলেট, চানাচুর আচার, বিভিন্ন ধরনের বিস্কুট সহ হরেক রকমের শিশু খাদ্য সাজিয়ে রাখেন দোকানিরা। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।